আমি এখানে ড্রাইভ এবং ফোল্ডার নিয়ে আলোচনা করব। ড্রাইভ কি এবং ফোল্ডার কি প্রথমে জেনে নেওয়া যাক। আমাদের ডেস্কটপে মাই কম্পিউটার নামে একটা আইকন রয়েছে, এখানে ডাবল ক্লিক করলে একটা উইন্ডো বের হয়। এখানে দেখতে পাচ্ছি তিনটা অংশ রয়েছে, প্রথমে রয়েছে দুইটা ফোল্ডার, যেটা একটা কমন ফোল্ডার, অর্থাৎ কোনো কিছু সেভ করলে সাধারণত এই ডকুমেন্টস অর্থাৎ মাই ডকুমেন্টস নামে একটা ফোল্ডার রয়েছে, এর মধ্যে চলে যায়। এই দুইটা কমন ফোল্ডার এবং তার নিচে রয়েছে হার্ড ডিস্ক ড্রাইভ। আমরা জানি প্রতিটি কম্পিউটারেই একটা হার্ড ডিস্ক থাকে এবং এই হার্ড ডিস্ককে কাজের সুবিধার্থে এটাকে লজিক্যালি পার্টিশন করে রাখা হয়, অর্থাৎ ফিজিক্যালি সে একটা হার্ড ডিস্ক কিন্তু ভিতরে একে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়, একে বলে পার্টিশন। এখানেও তেমন দেখতে পাচ্ছি ছয়টা পার্টিশন রয়েছে, এই পার্টিশনগুলো নির্দিষ্ট কোনো পরিমাণ হয় না, অর্থাৎ এখানে যে ছয়টা রয়েছে সবসময় যে ছয়টা হবে এমন কিছু নয়, বেশি হতে পারে কম হতে পারে। এটা যখন পার্টিশন তৈরি করা হবে তখন যে তৈরি করবে তার ইচ্ছার উপরে নির্ভর করবে কয়টা পার্টিশন সে করতে চায়। এর প্রতিটা পার্টিশনই একটা একটা ড্রাইভ, এই ড্রাইভগুলো একটা একটা বর্ণ দিয়ে সাজানো হয়, প্রথম থাকে সি ড্রাইভ, তারপর ডি এভাবে বাড়তে থাকে। এখানে দেখতে পাচ্ছি প্রথমটা রয়েছে সি ড্রাইভ, তারপরে ডি, ই, এফ, জি, এইচ, এভাবে একটা একটা বর্ণ বাড়তে থাকে। তার নিচে রয়েছে রিমুভেবল স্টোরেজ অর্থাৎ ফ্লপি ড্রাইভ, এই ফ্লপি ডিস্কের ব্যবহার এখন আর নেই, পূর্বে ফ্লপি ডিস্ক দিয়ে অনেক কাজ করা হতো, এটা তেমন একটা রিলায়েবল ছিল না, যে কোনো সময় নষ্ট হয়ে যেত, কোনো তথ্য রাখলে হঠাৎ করে দেখা গেলো সেটা খুলছে না, এরকম নষ্ট হয়ে যেত, এই জন্য আস্তে আস্তে জনপ্রিয়তা কমে যায় এবং একসময় এটা বাদ হয়ে যায়। তারপরে আসছে সিডি ড্রাইভ, দেখতে পাচ্ছি এখানে সিডি ড্রাইভ রয়েছে অর্থাৎ ডিভিডি ড্রাইভ রয়েছে এখানে, এরকম তিনটা অংশে বিভক্ত থাকবে। এই সি থেকে যে ড্রাইভটা শুরু হয় এটাকে বলে হার্ড ড্রাইভ অর্থাৎ হার্ড ডিস্ক ড্রাইভ, এবং প্রথম এ যেটা থাকে এটা হচ্ছে ফ্লপি, দেখতে পাচ্ছি এখানে এ, এটা হচ্ছে ফ্লপি, এবং সর্বশেষ যে ড্রাইভটা থাকে এটা হচ্ছে ডিভিডি ড্রাইভ বা সিডি ড্রাইভ। এখানে দেখতে পাচ্ছি এইচ, তারপর রয়েছে আই, অর্থাৎ এটা হচ্ছে সর্বশেষ ড্রাইভ, এটা হচ্ছে সিডি অথবা ডিভিডি ড্রাইভ। এখানে দেখতে পাচ্ছি মোট ছয়টা ড্রাইভ রয়েছে, অর্থাৎ এগুলো একটা একটা ড্রাইভ। এখানে পাশে যে লেখাটা দেখতে পাচ্ছি এই লেখাটাকে বলে লেভেল, এই লেভেলটাকে নিজের মতো করে লেখা যায়। আমি এখানে দেখতে পাচ্ছি সফটওয়্যার নামে একটা ড্রাইভ রয়েছে, এটাকে আমি সফট লিখব, তাই এখানে রাইট ক্লিক করি, এখানে প্রপার্টিজ দেখতে পাচ্ছি একটা উইন্ডো আসছে, এখানে দেখতে পাচ্ছি লেভেলটা লেখা রয়েছে সফটওয়্যার, এখানে আমি সফটওয়্যারের জায়গায় লিখে দিই সফট, সফট লিখে দিলাম, অ্যাপ্লাই, ওকে, তাহলে দেখতে পাচ্ছি সফটওয়্যারটা সফট হয়ে গিয়েছে। এভাবে ড্রাইভগুলোর লেভেল পরিবর্তন করা যাবে। এখানে যেভাবে ভিউটা দেখাচ্ছে ভিউটাকে বিভিন্নভাবে চেঞ্জ করা যাবে, এখানে ভিউজ নামে একটা বাটন রয়েছে, এর পাশে ক্লিক করি, দেখতে পাচ্ছি থাম্বনেইলস এখন যে অবস্থা রয়েছে এটাকে বলে থাম্বনেইলস, টাইলস তাহলে দেখতে পাচ্ছি টাইলস আকারে দেখাচ্ছে, আইকনস আইকন আকারে দেখাচ্ছে ছোট হয়ে গিয়েছে, লিস্ট লিস্ট ভিউতে দেখাচ্ছে, ডিটেলস ডিটেলস ভিউতে দেখাচ্ছে। এভাবে যে ভিউতে যে স্বাচ্ছন্দ্য বোধ করে সে সেভাবে ভিউটাকে চেঞ্জ করে নিতে পারে। এখান দেখতে পাচ্ছি ফোল্ডার্স, বাম পাশে একটা প্যান দেখতে পাচ্ছি, এখানে যদি ফোল্ডার এবং ড্রাইভগুলো এখানে নিয়ে আসতে চাই তাহলে ফোল্ডার্সে ক্লিক করব, দেখতে পাচ্ছি এখানে ড্রাইভগুলো রয়েছে এবং যেগুলো এখানে দেখাচ্ছে সেগুলো এখানে দেখাচ্ছে। এখন যদি এখান থেকে কোনো ড্রাইভের মধ্যে প্রবেশ করতে চাই, যেমন আমি এখানে যাচ্ছি সফট নামে যে ড্রাইভটার লেভেল পরিবর্তন করলাম এর ভিতরে আমি প্রবেশ করবো, তাহলে এখানে ক্লিক করতে হবে, তাহলে দেখতে পাচ্ছি এর ভিতরে যে ফোল্ডারগুলো রয়েছে সব এখানে প্রবেশ করেছে। আবার এখান থেকে যদি কোনো ফোল্ডার মধ্যে যাই তাহলে দেখতে পাচ্ছি সেই ফোল্ডার মধ্যে যা আছে তা এখানে দেখাচ্ছে। এভাবে এটাকে এখান থেকেও ব্রাউজ করা যাবে, এখানে ফোল্ডার চয়েস করে আবার এখানে ক্লিক করলে পূর্বের অবস্থায় ফিরে যাবে।
আবার এর পাশে রয়েছে সার্চ বাটন, এখানে ক্লিক করলে সার্চ করার জন্য যে বক্সটা চলে আসে সেটা এখানে দেখতে পাচ্ছি। এখানে অল ফাইলস ফোল্ডার অথবা পিকচার মিউজিক, এখানে ক্লিক করে সার্চ করবে, সার্চ কিভাবে করতে হয় সেটা আমি পূর্বেই দেখিয়েছি। আবার এটাকে বাদ দিলে পূর্বের অবস্থা চলে আসবে। এখানে যে আপ একটা অ্যারো দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে পূর্বের যেভাবে ছিল উইন্ডোটা সেভাবে চলে আসবে, যেমন এখানে ক্লিক করলে এই অবস্থা ছিল এইভাবে চলে আসছে, আবার ক্লিক করলে আরও উপরের দিকে চলে যাবে। এভাবে এখান থেকে উপরের দিকে অর্থাৎ কমান্ডটা দিতে দিতে ভিতরে প্রবেশ করার পর আবার উপরের দিকে এখান থেকে চলে আসা যায়। তাহলে দেখলাম এটা হচ্ছে ড্রাইভ। এই ড্রাইভগুলো আমি পূর্বেই বলেছি যে ইউজারের উপর নির্ভর করে, অর্থাৎ যে এটাকে তৈরি করে তার উপর নির্ভর করবে কয়টা ড্রাইভ হবে। এবং এই ড্রাইভের ভিতরে প্রবেশ করলে পাওয়া যায় ফোল্ডার, এখানে দেখতে পাচ্ছি ফোল্ডার রয়েছে। উইন্ডোজ 98-এর পূর্বে এই ফোল্ডারগুলোর নাম ছিল ডাইরেক্টরি, কিন্তু উইন্ডোজ 98 ভার্সনের পর থেকে এই ডাইরেক্টরির নাম পরিবর্তন হয়ে হয়ে গিয়েছে ফোল্ডার, এগুলোকে এখন ফোল্ডার বলে। যদি নতুন কোনো ফোল্ডার এই অবস্থায় এখানে তৈরি করতে চাই তাহলে রাইট ক্লিক করে নিউ ফোল্ডার অথবা ফাইল নিউ ফোল্ডার, আমি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি নিউ ফোল্ডার লেখা আসবে এবং এখানে এভাবে কার্যটা থাকবে সিলেক্ট অবস্থায়। এখানে প্রয়োজন অনুযায়ী নাম লিখে দিতে হবে, আমি এখানে লিখে দেই ভাই ভাই, এন্টার, ভাই ভাই নামে একটা ফোল্ডার হয়ে গেল। এর মধ্যে আমি এখন কোনো সফটওয়্যার রেখে দিতে পারি, কোনো ফাইল রেখে দিতে পারি, অর্থাৎ কোনো তথ্য এর ভিতরে আমি রেখে দিতে পারি। আবার যদি এই ফোল্ডারটাকে আমি মুছতে চাই তাহলে দেখতে পাচ্ছি এখানে সে ফোল্ডারটা রয়েছে, ডিলেট ইয়াস, তাহলে দেখতে পাচ্ছি এটা মুছে গেল। এভাবে এখানে কোনো ফোল্ডার তৈরি করা যাবে এবং মোছা যাবে। আবার যদি কোনো ফোল্ডারে রিনেম করতে চাই তাহলে এখানে যেমন আমি এটাকে রিনেম করব, তাই এর উপর কার্সর রেখে রাইট বাটন ক্লিক রিনেম, অথবা যেটাকে রিনেম করব তার উপর ক্লিক করে নির্বাচন করে কিবোর্ড থেকে F2 কীটা চাপতে হবে। দেখতে পাচ্ছি রিনেমের জন্য লেখাটা সিলেক্ট অবস্থা রয়েছে, আমি এখানে মুছে দিয়ে শুধু লিখে দেই ইউটিলিটিস, এটুকুন থাক, এন্টার, তাহলে দেখতে পাচ্ছি এটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে ফোল্ডার নামও চেঞ্জ করা যাবে। তো এইটাই মূলত ড্রাইভ এবং ফোল্ডার। ড্রাইভ হচ্ছে হার্ড ডিস্ক, ফ্লপি, ডিভিডিরম, এগুলো সব ড্রাইভ। আবার এখন রিমুভেবল মিডিয়ার মধ্যে রয়েছে পেন ড্রাইভ, মেমোরি কার্ড, এগুলো এক ধরনের ড্রাইভ। তো মূলত হার্ড ডিস্কটাকে ড্রাইভ হিসেবে বেশি ব্যবহার করা হয়। এখানে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে হার্ড ডিস্ক, এবং এই ড্রাইভের মধ্যে প্রবেশ করলে হলুদ যে বক্সগুলো দেখতে পাই এইগুলোই হচ্ছে ফোল্ডার।